একটি পশু জবাই করার জন্য শোয়ানো হয়েছিল, কিন্তু স্থান সংকুলনের কারণে কেবলামুখী করা যায় নাই। কোনো নাবালেক যদি কুরবানির পশু জবাই করে তাহলে কি কুরবানি হবে কি না? সাথে সাথে গত বছরের একটি বিষয় আপনাকে জানাতে চাই। একটি পশু জবাই করার জন্য শোয়ানো হয়েছিল, কিন্তু স্থান সংকুলনের কারণে কেবলামুখী করা যায় নাই এবং পশুটির অনেক শক্তিশালী হওয়ার কারণে পশুটি কুরবানি করার সময় উত্তর দক্ষিণ দিকে হয়ে গিয়েছিল। এখন এই পশুটির কুরবানি সহি হয়েছে কিনা? গত বছর যা হয়েছে তা তো হয়েই গেছে, তো নতুন করে আমাদের একটু জানা দরকার। প্রিয় ভাইয়েরা, চমৎকার একটি প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে শরহে মুসলিম লিন নববী, এর মধ্যে মুসলিমের শরহের মধ্যে ইমাম নববী জবাইয়ের ক্ষেত্রে কতকগুলা সুন্নার আদব তিনি বর্ণনা করেছেন। তার মধ্যে একটা বলেছেন বাম পার্শ্বদেশে পশুকে শোয়ানো, এরপরে যিনি জবাই হোক করবেন বাম হাত দিয়ে পশুর মাথায় হাত রাখা, ডান হাত দিয়ে তলোয়ার ধরা, কেবলার দিকে সাদদের মধ্যে মুখ ফিরাইয়া জবাই করে দেওয়া, এইটা হচ্ছে সুন্না। কিন্তু যদি কেউ এইটার ব্যতিক্রম হয়ে গেছে, জায়গা নাই, একটু বাঁকা করে শোয়াইছে, অথবা অনেক শক্তিশালী পশু, শোয়ানোর পরে ছটপট করে জবানোর আগে এদিক ওদিক সরে গেছে, তারপরেও তার কুরবানি আদায় হয়ে যাবে, জবেহু সহি হয়ে যাবে। আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে কোনো বুজদার যদি হয়, সে নাবালেক থাকলেও সে যদি সহিভাবে যেই তরিকায় কুরবানি করতে হয়, যেভাবে জবেহ করতে হয়, এই অনুযায়ী যদি আল্লাহর নামে জবেহ করে, সে যদি নাবালেক হয় তাহলেও তার জবাই আদায় হয়ে যাবে। তবে আমাদেরকে সাধ্যের মধ্যে চেষ্টা করতে হবে বালেক আকেল মুসলিম সুস্থ সবল এরকম মানুষ জবাই করবেন, আর সাধ্যের মধ্যে পশুটাকে এমনভাবে আমরা শোয়াবো যাতে কেবলার দিকে তার মুখটা হয়, বাম দিকে ধরে ডান হাতে তলোয়ার দিয়ে বাম কাতে পশুটাকে শোয়ায় আমাদেরকে জবাই করতে হবে। তবে কেউ যদি একটু ব্যতিক্রম করে ফেলেন তারও জবাই আদায় হয়ে যাবে, আর নাবালেক যদি বুজদান হয় তারপরে জবাই করলেও কুরবানি সহি হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য যে সুক্রিয়ার বা সুখ শাকিরিন বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য যে কোরআনুল করিমের মধ্যে নির্দেশনা আছে, পুরো কোরআনুল করিমের 26-27 আয়াত আংশিক যে আয়াতের সামনে পিছনে আল্লাহ রাব্বুল আলামিন সুক্রিয়ার বিভিন্ন পর্যায়ের কথা বর্ণনা করেছেন, এর মধ্যে কোরআনুল করিমের 16 সুরা সুরা নাহাল, এই সুরার 114 এবং 115 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা শুকরিয়ার স্তর বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে বলছেন দুনিয়ায় আমি আল্লাহ রাব্বুল আলামিন যত ধরনের জীবকে যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবন দান করে দুনিয়ায় প্রেরণ করেছি, আল্লাহ বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, দুনিয়ায় এমন কোন দাব্বা নাই, দুনিয়ায় এমন কোন বিচরণশীল প্রাণী নাই, কেবল মানুষ নয়, দুনিয়ায় আমরা যেটা দেখতে পাই আর দেখতে পাই না, দুনিয়ায় বিচরণশীল যত প্রাণী আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে খাওয়াতে পারবেন এই সিদ্ধান্ত নিয়েছেন, তারপরে আল্লাহ রাব্বুল আমিন ওই প্রাণীকে পাঠিয়েছেন। সুতরাং দুনিয়ার বুকে যত প্রাণী, সব প্রাণীর রিজিক দেওয়ার ক্ষমতা আল্লাহ রাখেন এবং রিজিক দিবেন, এরপরে আল্লাহ ওই প্রাণীকে দুনিয়ায় প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, অতএব দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন সব প্রাণীর জন্য রিজিক দিলাম, কিন্তু তুমি যদি মানুষ হও আর ওই মানুষ থেকে তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমান এনে ফেলো, আমি আল্লাহ তোমার জন্য বলছি সব কিছু তখন আবার তুমি খেতে পারবে না, আমি আল্লাহ সব প্রাণীর জন্য সব খাওয়া বৈধ রাখলেও আমি মানুষের জন্য এক্সেপশনাল করে রেখেছি, কেবল মানুষকে মর্যাদা দিয়ে তার রিজিক দিয়েই প্রেরণ করি নাই, ওই রিজিকের মধ্যে থেকে কোনটা তার জন্য বৈধ আর কোনটা তার জন্য অবৈধ আমি আল্লাহ বৈধতার মানদণ্ডেও ওই বান্দাকে সম্মানিত করেছি। আল্লাহ বলছেন ফাকুলু, অতএব তোমরা খাও মিম্মা রাযাকাকুম,
আল্লাহ তোমাদের জন্য যে রিজিক দিয়েছেন হালালান তাইয়্যিবা, প্রথম খাবে তুমি হালাল, এরপরে খাবে তাইয়্যিব। এর আগে আপনাদের কাছে বলেছি দুনিয়ায় অনেক কিছু হালাল থাকতে পারে, কিন্তু আল্লাহ যেরকম মানুষকে সম্মানিত করেছেন রিজিক থেকে, আল্লাহ আলাদা করে হালাল বানিয়েছেন, আবার কেবল হালাল নয় হালাল থেকে আরও সম্মানিত করেছেন তাইয়্যিব দিয়া। কোনো একটা মুরগি আপনি কিনেছেন আপনার হালাল টাকা দিয়া, মুরগিটা বাড়িতে নিয়ে আসছেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি মুরগিটা জবাই করেছেন, এই মুরগি খাওয়া আপনার হালাল টাকায় হালালভাবে জবাই করে মুরগি খাওয়া আপনার জন্য হালাল, ঠিক কিনা? কিন্তু এই মুরগিটা আপনি জবাই করার পরে ড্রেসিং করছেন, করার পরে রেখে দিয়েছেন পাত্রের মধ্যে, ওই পাত্রের মধ্যে কাঁচা কাঁচা গোস্ত আছে, কেউ একজন যদি কাঁচা একটা রান তুলে চিবায় খায়, মুরগির কলিজাটা চিবায় খায়, এটা তার জন্য হারাম হবে না, এটা তার জন্য নিষিদ্ধ নয়, কিন্তু আল্লাহ বলছেন এটা তার জন্য হালাল হলেও ওইটাকে যে প্রক্রিয়া করে তার জন্য স্বাস্থ্যসম্মত হয় ওই প্রক্রিয়া করে খাওয়া উচিত, এই জন্য কেবল হালাল নয় আমি আল্লাহ বললাম তাইয়্যেব করে তুমি সেইটা ভক্ষণ কর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াশকুরু নিআমাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম, আমি আল্লাহ তোমার জন্য যে হালাল দিলাম, যেই হালাল তুমি ভক্ষণ করছ, এই হালাল ভক্ষণ করার পরে আমি আল্লাহ তোমার দায়িত্ব দিলাম ওয়াশকুরু, আর তুমি আল্লাহর শুকরগুজার হও, নিআমাতাল্লাহ যেই নিয়ামতটা আল্লাহ তোমাকে দিয়েছেন, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, তুমি যদি সত্যি সত্যি ঘোষণা দাও আমি আল্লাহর আব্দ, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহরই কেবল ইবাদত করি, আল্লাহ বলছেন এই ঘোষণা যারা দিবে আমার মাবুদ আল্লাহ, আমি তার গোলাম, আমি কেবল আল্লাহরই ইবাদত করি, আল্লাহ বলছেন আল্লাহ তোমাকে যে হালাল দিলেন, তাইয়্যিব দিলেন, রিজিক দিলেন, এইটার শুকরগুজার হিসাবে তোমার দায়িত্বশীল হওয়া আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের চার জায়গায় এসেছে, গভীর মনোযোগে বুঝেন, চারটা আয়াত আলাদা আলাদা সূরার মধ্যে একই কথা আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন, এখানে আল্লাহ রাব্বুল আমিন সব কিছুকে হালাল করলেন, সেখান থেকে মানুষের জন্য হালালান তাইয়্যিব আলাদা করলেন, এরপর আল্লাহর হাসর করতেছেন, এখানে আরও নির্দিষ্ট করছেন অনেক কিছু, অনেক ধরনের প্রাণী আছে, অনেক খাদ্য আছে, অনেক ক্রাইটেরিয়া আছে, তবে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য চারটা বিষয়ে সতর্ক করছি।